মেঘনা তীব্র ভাঙনের কবলে নোয়াখালীর সুবর্ণচর গেল কয়েক বছরের ভাঙনে বিলীন হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও ফসলি জমি ভিটে মাঠে হারিয়ে অনেকে হয়েছে নিঃস্ব তাই দ্রুত এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা খায়রুল আনাম রিফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নদীর তীরে শূন্য দৃষ্টি মেলে বসে রয়েছেন শামসুন নাহার বয়স ৭০ ছুঁই ছুঁই এই উত্তাল মেঘনার হিংস্র ঢেউয়ের তোড়ে ঘরবাড়ি চাষের জমি সব হারিয়ে এখন নিঃস্ব তিনি তার মতো আরেক হতভাগ্য রফিক মিয়া একসময় যে জমিতে ফলাতো ফসল শাকসবজি যার আয় থেকে চলতো রফিক মিয়ার সংসার সেই জমিও হারিয়ে গেছে মেঘনায় চারবার বাঙ্গা দিছে হাজবার বাঙ্গা দি যাই যাই আমরা কোনানো যাম জই তুফান বাতরেন দেই না হাতরেন দেই না হলাং যাবেন খাবাই তে মাইলে আর এখান থেকে 8 কিলো পর্যন্ত এখানে সব শোষা শাস ছিল শোষা কুমড়া সিম ইত্যাদি এখন আমরা যখন যাম ওই যাইবার মতন কোনো জায়গা সম্পদ টাকা পয়সা নাই নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আমিনবাজার থেকে জনতা ঘাট পর্যন্ত মেঘনার ভাঙনের তীব্রতা বেশি গত ১২ বছরে এই অংশের ভাঙনে ৩০,০০০ পরিবার হারিয়েছে বাড়িঘর বিলীন হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও ফসলি জমি স্থানীয় জনপ্রতিনিধি জানান দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই অবস্থায় যদি নদীটাকে শাসনের কোনো ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু আর এদের উপায় নেই সামনে আরো ভাঙবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় ভাঙন রোধে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তা পাস হলেই শুরু হবে নদী শাসনের কাজ এখানে যে চলমান যে নদী ভাঙন ভাঙন উপদ্রুত এলাকায় ভাঙন প্রতিরোধ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ইতিমধ্যে একটি প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে গ্রহণ করা হয়েছে উক্ত প্রকল্পের আওতায় ১১ কিলোমিটার প্রতিরক্ষামূলক কাজের সংস্থান রাখা হয়েছে নদী ভাঙনে চলতি বর্ষার আগে ৩ থেকে ৪,০০০ পরিবার বসতি হারিয়েছে নিউজ ডেস্ক দেশ টিভি